হাই এভরিওয়ান, চানা টু বাংলাদেশ চ্যানেলে আজকের ভিডিওতে দেখানো হবে নতুন একটা টেকনিক। দেখতে পাচ্ছেন চুলের হেডের উপর দিয়ে গার্ডার আছে, সে গার্ডার মারা রয়েছে কি কারণে আমরা তার এই আপুর কাছ থেকে আমরা শুনবো এই গার্ডারটা কেন মারা রয়েছে। এই গার্ডারটা মারা হয়েছে যে কারণে যে চুল এই সামনে না আসে, কাজ করার সময় যেন কষ্ট না হয়, তাই এই চুলটা সামনে যেন না আসে কাজ করার সময় যাতে কষ্ট না হয় সেজন্য কিন্তু এই গার্ডারটা ব্যবহার করা হয়েছে। আমরা গার্ডারটা কীভাবে মারতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব, দর্শক আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গার্ডারটা আপু মারা দেখাবে এখন, আপনারা সুন্দরভাবে খেয়াল করুন গার্ডারটা কীভাবে মারতেছে। দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে গার্ডারটা মেরে দেবেন, খুব সহজ একটা টেকনিক। এভাবে মারলে আপনার কাজটা করে খুব সুবিধা হবে। সো দর্শক দেখতে তো পারলেন এবারটা কিন্তু এখানে কাজ করে খুবই সুবিধা হবে। খেয়াল করুন এভাবে গার্ডারটা মেরে দিবেন, মারার পর আপনি কাজ স্টার্ট করবেন। সো দর্শক এ ছিল আজকের ভিডিও যে কীভাবে আমরা গার্ডার ব্যবহার করে টেকনিক খাটিয়ে খুব দূরতে কিন্তু গার্ডার মারলে চুলের এই কাজ করতে কিন্তু ঝামেলা হয় না, চুলটা সামনে আসে না, অনেক সুবিধা হয়। এভরিওয়ান দেখতে তো পাচ্ছেন কতটা সুবিধা হচ্ছে গার্ডার মারার পরে। খেয়াল করুন আপনারা যে এই গার্ডার ব্যবহার করে কতটা সুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছেন চুল কিন্তু নিচের দিকে আসতেছে না, চুলগুলো খুব সুন্দরভাবে আছে, চুলের স্থানে খুব সুন্দরভাবে কাজটা করে যাচ্ছে। খেয়াল করুন বন্ধুরা, খুবই সুন্দর একটা টেকনিক। আমি এই ক্যাটাগরির সুন্দর সুন্দর টেকনিক আপনাদের দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেল টু বাংলাদেশ চ্যানেলের হেয়ার এক্সটেনশন অ্যান্ড পার্চুলা হেয়ার শিল্পর যে কাজটা আছে, সো বন্ধুরা সবাই সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর আমাদের সাথে থাকবেন। নতুন নতুন সুন্দর সুন্দর টেকনিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে কাজটা করতেছে, একটু শিখলেও কিন্তু আপনাদের লাভ। যারা কাজ করেন হেয়ার পার্চুলা হেয়ার শিল্পর কাজ যারা করেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি বেশি কথা বলবো না। দেখতে পাচ্ছেন শুধু গার্ডারের এক টেকনিক খাটিয়ে কিন্তু কাজটা খুব দ্রুতভাবে করা যাচ্ছে এবং করে ফেলছে অনেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।